বলছি যে আজকের আমাদের বেরোনোর কথা। আরে আর বলিস না, এই শীতে কার বের হতে ইচ্ছে করে বল? আমি তো পুরো শীতে জমে যাচ্ছি, আজকে থাক না। সে না হয় বুঝলাম, তো না হয় না বেরোলাম, কিন্তু আমি এটা বুঝলাম না তুই ঘরের মধ্যে শীতের মধ্যে কম্বলের নিচে না শুয়ে উপরে বসে কী করছিস? কী করবো আর বল, কম্বল গায়ে দিতে আর ভালো লাগে না। যদি একটা বিয়ে করা যেত এই শীতে মন্দ হতো না। শীত লাগলে তোমার কম্বল গায়ে না দিয়ে বিয়েই করতে হবে কেন বলো তো? ওহে ভাইয়া, তুমি এটাও বুঝলে না, যদি বইয়ের উষ্ণতা কম্বলই দূর করতে পারতো তাহলে কি শীতের দিনে বিয়ের হারটা বাড়তো? ওহো, এই ব্যাপারটা তো আমার মাথায় আসেনি। তোমার আইডিয়াটা তাহলে দারুণ, বিয়ে তাহলে তুমি করেই ফেলো। তার হলো কই বলো, আমি যে বেকার, বেকার ছেলেকে কেউ মেয়ে দেবে বলো? থাক, আর দুঃখ করতে হবে না, তুমি তাহলে থাকো, আমি গেলাম, পরে আবার এক সময় আসবো। আচ্ছা বন্ধু, আসো তাহলে, আল্লাহ হাফেজ।